আসুন জেনে নেওয়া যাক অদ্ভুত কিছু সত্যি তথ্য। মানুষ বরাবরই সৃষ্টির সবচেয়ে আকর্ষণীয় প্রাণী, কারণ মানুষের দেহ এবং মন দুটোরই কোনোটারই পরিপূর্ণ ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। বরং প্রতিনিয়তই মানুষের দেহ ও মন সম্পর্কে নতুন নতুন তথ্য হাজির হতে থাকে। এমন অনেক বিষয় রয়েছে যা আপনার সাথে সম্পর্কিত, কিন্তু আপনি নিজেই তা জানেন না। আজকে এমন কিছু অদ্ভুত চমকপ্রদ অজানা তথ্য নিয়ে এই ভিডিও। চলুন তাহলে নিজের সম্পর্কে কিছু অজানা বিষয় জেনে নিন। এক, আপনার মতো চেহারার প্রায় 6 জন মানুষ রয়েছে এই পৃথিবীতে, এবং আপনার পুরো জীবনে প্রায় 9% সম্ভাবনা রয়েছে আপনার চেহারা কারোর সাথে দেখা হওয়ার। 2, আপনি যদি দিনে প্রায় 11 ঘন্টা বসে কাটান, তাহলে আপনার আগামী 3 বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় 50%। 3, বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলা ব্যথা থেকে মুক্তি দিতে পারে এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে। 4, একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে। মানুষের মস্তিষ্ক 3টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না, তার চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সেই 3টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ। 6, ডানহাতি মানুষরা খাবার চিবানোর সময় ডান চল ব্যবহার করে। 7, আলবার্ট আইনস্টাইনের মতে যদি পৃথিবীতে মৌমাছি না থাকে, তাহলে পৃথিবীর সব মানুষ 4 বছরের মধ্যে মারা যাবে। 8, পৃথিবীতে এত বেশি প্রজাতির আপেল রয়েছে যে আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির 1টি করে আপেল খান, তারপরও সব প্রজাতির আপেল খেতে আপনার 20 বছর সময় লাগবে। 9, আপনি খাবার ছাড়া প্রায় 4 সপ্তাহ অর্থাৎ 28 দিন বেঁচে থাকতে পারবেন পারলেও। 11 দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য। 10, যারা অনেক বেশি হাসেন তারা অন্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি হলো বিষণ্ণতার রোগের সবচেয়ে বড় ঔষধ। 11, ধূমপানের কারণে যত মানুষ মারা যায় ঠিক তত মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্য মারা যান। 12, মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যত তথ্য রয়েছে তার 5 গুণ তথ্য ধারণ ক্ষমতা রাখে। 13, আমাদের দেহে 30 মিনিটে যত তাপমাত্রা নির্গত করে তা দিয়ে 1.5 লিটার পানি ফুটানো সম্ভব। 14, আমাদের পাকস্থলীতে সক্ষম 15 নম্বর মানুষ গলিয়ে ফেলতে সক্ষম দিকে নজর দেবে, এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। 15 নম্বর মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবে, মানুষ অনেক সময় জুতো দেখে এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার, তাই সুন্দর জুতো পরুন, কারণ মানুষ অনেক সময় জুতো দেখে ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলে।